ঘর ছাতর তাজা খসি পড়িবার চালিগলা পাঁচ বর্ষ ঝিওর জীবন। রায়গড়া জেলা কল্যাণসিংহপুর ব্লক কোরপা পঞ্চায়েত বেলাঙ্গ গাঁর কমসিংহ কাঢ্রা সান ঝিও অবন্তী কাঢ্রা আজ সবুদিন আখি মুচিছন্তে। পাঁচ বর্ষ বয়স হয়ে অঙ্গনবাড়ির ছাত্রী লে গতকালি প্রবল বর্ষা লাগি রয়েছে। সেই সময় ঝিও অবন্তী ঘর বাহার বারণ্ডার খেলু সময় হঠাৎ ঘর ছাত তাজা খসি পড়ে পরে পরিবার লোকে 108 আম্বুলান্স যোগাযোগ করা পরে কোণী কারণ আম্বুলান্স সুবিধা পাইপার ফলে ঘটনাস্থলের অবন্তী জীবন চাল যাই। আজ্ঞা সন্ধ্যা টাইম রে বহুত বর্ষা আম গাঁ বহুত বর্ষা হয়ে গলা। বর্ষা হওয়ার সময় ছোট বেলকু বর্ষা হয়ে গলা। বর্ষা হেলা সে পিলা বসি পিঁড়ারে পিঁড়ার বসি সে তত্ত্ব বসলি পড়লা পিঁড়া বসলি পড়লা পিলার মতো কল দেখলে বেলকু অটোকু অটো সে অটো ফোন কলার সে সময় নাই ইয়ে যাইছি কইলা কইলার টিকে যোগলা বেলকু প্রাণ পড়াইলা। আমি যে খবর পাইলু আমার সরপঞ্চ বি রাতে আসলে সমিতি সভ্য বি আসলে রাতে আসিকি তদারক কলু তদারক কলা পরে আমি সব স্টাফকে জনাইলু জনাইলা পরে কালি যে তাঁকে কহবা অনুযায়ী বহুত বর্ষা হেলা। বর্ষা হেলার তা সে তাজারে পানি জমিকি তাজাটা খসি পড়লা। সেটিকি আমি দেখিলা ভিতরে ঝিও মৃত্যুবরণ করে সারিথিলা। সেতু পুলিশ থানাকে জনাইলু জনাইলা পরে সব সার পারা আসলে তদারক করছন্তি তারপরে এতিকি আমি জানিবার কথা। ঝিওর বয়স ঝিওর বয়স 5 বর্ষ। সে তাঙ্কর বান্ডা মোরে খেলুথিলা বোধে। তবে বাপা মাঙ্ক গেলা ঝিওকু হরাই আজি কাঁদি কাঁদি চেতা হরাই বসুছন্তি পরিবার লোকে। গাঁরে এক প্রকার শোকর ছায়া খেলি যাইছে। তবে স্থানীয় পুলিশ ঘটনা বাবদরে জানি অধিকারী নীলকণ্ঠ বেহেরা সঞ্জয় মুর্মু পৌঁছি তদন্ত করে শব ব্যবচ্ছেদ করে পরিবারকে হস্তান্তর করেছন্তি। বাপা মার গেলি ঝিও সান ঝিও আজি কালি সন্ধ্যা সময় প্রবল বর্ষা হওয়ার যোগ ঘর সামনে বসি রইলে আউ হঠাৎ ঘরর সাজা বা ছাতর সাজা পড়ি মৃত্যুবরণ করছন্তি যাকি গ্রামরে এক শোকর ছায়া খেলি যাইছি। রায়গড়ারু প্রদীপ দলেঙ্ক রিপোর্ট প্রতিদিন টিভি।